हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। तो आज के शुक्रवार दुपुर शुरू हलो, तीनटे बजते चलते और एखन लांच टाइम। तो बुझे गेछो कि लांच करब, तो लांचेर बसे गेलाम बांगलाय। आज के एकटू कथाबार्ता बोलबो सवार साथे, सबाई चाय आमी बांगलाय कथा बोली एकटू, और आमिओ चाय आमी सबार साथे एकटू बांगलाय कथा बोली। ताई जोन्नो बस खावाटा খাওয়ার আর বাংলা একটু সবার সাথে কথা বলা আড্ডা দেওয়া, এই হচ্ছে কথা। তো চলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। আমি ঝুমা, ইন্ডিয়ান ব্লগার ঝুমা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করার জন্য, আর বাংলায় ভিডিও করার জন্য কি এভাবেই একটু দেখাও। তোমার আমি ভাবলাম একটু দেখাই, আর হিন্দি তো একটু এসেই যায়, তোমরা একটু ইগনোর করো। তো চলো, কী কী খাওয়া দাওয়া আছে আজকে দেখাই। আজকে কিছুই নেই, শুক্রবার তো, শুক্রবারে নিরামিষ যা আছে তাই দেখাবো। তো চলো, সেটাই আমি খাবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমরা খাবার খেয়ে নিয়েছো, যদি না খেয়ে থাকো তো খেয়ে নিও। তো আমি খাবারটা স্টার্ট করছি। তো এই আমার লাঞ্চ, আর লাঞ্চে আছে দেখো পটল, তেল পটল, আর হচ্ছে উস্তে আলু ভাজা, পটলের চোখলা বাটা, ভাত, সালাড, আর এখানে আছে পটলের তরকারি, আর আছে ইঁচড়ের তরকারি। তো এই হচ্ছে আজকে আমার শুক্রবার নিরামিষ মেনু। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। প্রথমেই আমি খাবো পটলের চোখলা আলু যে বাটা আমার মা করতো, সেটা এটা আমার খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর আজকে আমি বানিয়েছি আতর চালের ভাত, কারণ আমার মেয়ে আতর চালের ভাত একটু পছন্দ করে, তাই দুপুরবেলা আজকে আমি বানিয়েছি। তো অনেকদিন হয় সবার সাথে একটু বাংলায় কথা বলি না, তো এই জন্য ইচ্ছা হলো বাংলায় কথা কীভাবে বলবো। তো চলো আজকে একটু খাওয়া দাওয়া করি আর গল্প করি সবার সাথে। তো তোমরা সবাই বলো কেমন আছো, আর তোমাদেরকে আমার অনুরোধ রইল এই ভিডিওটা একটু দেখে আমার সাপোর্ট করো তোমরা। আর আমি এখন একটু ব্যস্ত বলতে পারো, ব্যস্ত হয়ে আছি, এই জন্য একটু কি বলবো অসুবিধা হয়ে আছে। তো চলো আর এই এডিট করব, আর এই নডি আমার। তো বাস এই আমি খাবার খেতে খেতে আমার একটু জল খেতেই হয়। তো সবাই বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরও হয়তো। তো কি বলবো, মানে আমার সবাই একটু একটু দেখেই না লাইক বলে কিন্তু হয় না, কি করে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আর তোমাদের কাছে আমার এটাও অনুরোধ রইল, তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে একবার কমেন্ট করে বলো, আর আমার ভালো লাগবে। তো আমি ভিডিও সবার যতটা পারি কিন্তু আমি সব সময় দেখার চেষ্টা করি, যদি আমি সবারটা না দেখি তাহলে আমি কী করে বুঝবো সবাই কী ভিডিও বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে, কী করছে, বোঝাই যাবে না, তাই না? তো চলো কথা অনেক হলো, আর আজকে আমি শুক্রবার আমরা নিরামিষ খাই, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের মানে দীক্ষা নেওয়া, তাই তো আজকে নিরামিষের দিনে একটা আলাদাই টেস্টের রান্না হয়, যে কমই রান্না করি না কেন নিরামিষ থাকে ভালোই লাগে খেতে, আর গরম ভাতের সাথে তো একদম মানে কি বলবো খুবই ভালো লাগে। তো চলো, আর সবগুলো রান্না আমার আজকে একটু ঝাল ঝাল হয়েছে, আর এটা হচ্ছে ওই মশলা পটল ছিল একটা আমার আগের দিন রাতের রাখা ছিল, খাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো এখন ভাবলাম কি চলো খেয়ে নিই, গরম ভাত আছে আর গরম ভাতের সঙ্গে ঠান্ডা তরকারি কিছু হবে না, তো এই জন্য এখন খেয়ে নিলাম। আর তরকারিটা কি বলবো, এত ঝাল মশলা তেল, এত টেস্ট হয়েছে তরকারিটা, মানে নিজেরটা নিজেই খেয়ে বলছি, ঝাল একটু একটু লাগছে কিন্তু খুব ভালো লেগেছিল তরকারিটা। গ্রেভিটা তো হেভি, মানে একটুখানি ছিল কিন্তু দারুণ। তো এভাবে মানে আমি তো মাছ মাংসর থেকে এই নিরামিষটা বেশি ভালোবাসি,
তো আর এঁচোড়ের তরকারিটা এখন এঁচোড়টা না অতটা ভালো ছিল না, কিন্তু বানিয়েছি ফেলে দেবো কেনা জিনিস। তো দেখো খেতে খেতে কিন্তু তিনটে বেজেই আসলো, তো এতটা ঝাল হয়ে গেছে, মশলা হয়ে গেছে এঁচোড়ের তরকারিটা। তো ওই জন্য আমি টমেটো আর পেঁয়াজ মানে শসা খাচ্ছি, পেঁয়াজ তো আজকে নেইনি, সরি। তো এভাবে আজকে খাচ্ছি, কারণ একটু ঝাল লেগে গেছে। আর টমেটো আর পেঁয়াজ মানে শসাটা পেঁয়াজটা লেবুটা থাকলে না দেখবে কিছুই খাও, খাওয়ার একটা আলাদা টেস্ট আসে। তো পেঁয়াজ না থাকলেও টমেটো আর শসা আমাদের বেশিরভাগ দিন রাত্রে খাওয়া হয়ই, রাতের বেলা খাওয়ার সময় আর দুপুরবেলা আমি খাই, মেয়ে খায়, আর রাতের বেলা সবাই খায়। তো সবার জন্যই মানে শসা আর টমেটো পেঁয়াজ থাকলে পেঁয়াজ সব কেটে খাওয়া হয়। গরমের দিনে শসাটা খাওয়া খুবই ভালো। তো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আমার সঙ্গে থাকার জন্য, দেশ বিদেশ যে যেখানে আছো সবাই ভালো থাকো, এই আমি ভগবানের কাছেও প্রার্থনা করি যে সবাই ভালো থাকুক। আর কি বলবো মানে এখনের পরিস্থিতিটা আগের থেকে একটু ভালো হয়েছে, কি এই রোগ ব্যাধিটা একটু কম হয়েছে, এটাই সব থেকে ভালো। তো যে যেখানে মানে এরকম হতো না কি সবাই থেকে শুনতাম আমরা কি কি হচ্ছে কি না হচ্ছে একটা চিন্তা থাকতো, এখন একটু ভালো লাগছে। যাই হোক, চলো অনেক কথাবার্তা হলো, আজকে অনেক কথাবার্তা বললাম, বাংলায় বলে একটু ভালো লাগে, নিজেকেও একটু অন্যরকম মনে হয় বাংলায় বললে। কি হিন্দিতে তো ব্লগ করি, কিন্তু বাংলায় যখন একটু করি তখন ভালো, খুব ভালো লাগে আমাকে বাংলায় করলে। তো চলো এই তোমার দেখো খাওয়া তো হয়ে গেছে, আর সবাই যেরকম খায় আমি সেরকম ঠিক খেতে পারি না, সবাইকে বলি আমি পারি না, কারণ আমি দেখো তরকারি আমার রয়ে গেছে, আর এঁচোড়ের তরকারিও রয়ে গেছে, আর পটল আলুর তরকারিও রয়ে গেছে। আমি চাই কি সবটা খেয়ে নিই, কিন্তু আমি পারি না, এটা আমি মানে একদমই পারি না। এই দেখো আমার বাটিতে রয়ে গেছে ওটা, আর এই কাঁঠালের তরকারি এটাও রয়ে গেছে। তো এখন না পারলে তো কিছু করার নেই, কি আমি যেরকম হয় না থালা ভর্তি থাকে আর আমি পারি না। তো চলো আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নতুন দিনে, দেখাবে টাটা সব।